আমি প্রথমেই আমি সন্ময়বাবু আপনার কাছে যাব। আজকের যে ঘটনা, এই যদি ঘটনা হিসাবে এটাকে দেখি তাহলে নতুন নয়, কারণ বাংলায় এরাজ্যে প্রত্যেক দিনের এক একটি ঘটনার পর রাজ্য এবং রাজ্যপালের যে সংঘাত, সেই সংঘাত কিন্তু কমছে না। মানুষ জানতে চাইছে যে কবে কমবে, কিন্তু পরিস্থিতি যা দাঁড়াচ্ছে তাতে প্রত্যেক দিন এই সংঘাতের আবহ উত্তরোত্তর বাড়ছে। কি বলবেন আপনি? দেখুন, প্রথমেই একটা কথা বলা দরকার যে গণতন্ত্রে রাজ্যপাল এবং রাজ্যের একটা স্থির সুস্থির সম্পর্কটা কাম্য, সেটাই স্বাভাবিক এবং তাতে গণতান্ত্রিক বিকাশটা অনেক ভালো হয়। কিন্তু এই পশ্চিমবঙ্গে রাজ্যপাল যে ঘটনাটা আজকে ঘটলো আমরা দেখলাম। আমি রাজ্যপালকে ডিফেন্ড করার জন্য এখানে আসিনি, কিন্তু রাজ্যপালের বক্তব্যের কন্টেন্টের বিষয়ে আমরা সহমত শুধু নয়, রাজ্যপাল যেগুলো বলেছেন তার থেকে অনেক মারাত্মক ঘটনা কিন্তু এই পশ্চিমবঙ্গে ঘটছে। আমি শুধু একটা রেফারেন্স এই প্রসঙ্গেই দেব। সাম্প্রতিককালে একটি মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা দেখান যেখানে সরকারি খরচে প্রশাসনিক সভাগুলো হচ্ছে, অথচ বিরোধী রাজনীতিক বা বিরোধী নির্বাচিত জনপ্রতিনিধিদের সেখানে ডাকা হয়, এমএলএ বা এমপিদের কোনো ডাকা হয়, একটা সভা আপনি দেখাতে পারবেন না। ফলে গণতন্ত্র আছে কি করে বাংলা এটা বোঝাবো? নির্বাচন ছেড়ে দিন, নির্বাচনোত্তর সংঘর্ষ ছেড়ে দিন, যে কোনো সময় বিরোধীদের কণ্ঠ রুদ্ধ করার পুরো ব্যাপারটাকে ছেড়ে দিন। আপনি বলুন তো, আজকে স্পিকার ভার্সেস রাজ্যপাল ঘটনাটা হচ্ছিল, আমি দেখছিলাম যে সেখানে শুভেন্দু অধিকারী সহ চারজনকে স্পিকার বহিষ্কার করলেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যেখানে দেখা গেল একটা ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেল যেখানে পরিষ্কারভাবে শওকত মোল্লা একটার পর একটা ঘুষি মারছেন, অথচ স্পিকার শওকত মোল্লার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলেন না। তো ফলে স্পিকার তো একজন দলীয় প্রতিনিধি হয়ে গেছেন, ফলে তিনি কি করে রাজ্যপালকে থামাচ্ছেন ওখানে? দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় যে বিষয়টা আপনাদের বলবো, আমি প্রশ্নের প্রেক্ষিতেই বলবো, গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলছিলেন না, হাঁসখালি ছেড়ে দিন, হাঁসখালির পরের দুটো ঘটনা দেখুন। আজকে সামান্য বেহালাতে, সেই বেহালাতের তৃণমূল কংগ্রেসের দুই বাহিনীর সংঘাত, পুলিশের সামনে বোমাবাজি গুলিবাজি, এবং শুধু তাই নয়, তারপরে মারাত্মক যেটা অডিওটা ভাইরাল হয়েছে সেটাও আপনারা শুনেছেন, তৃণমূল কংগ্রেস নেতা বাপন বন্দ্যোপাধ্যায়ের অডিওটা ভাইরাল হয়েছে, তিনি প্রকাশ্যে বলছেন আমি 10 দিনে 20 লাখ টাকা তোলাবাজি করি। সন্ময়বাবু, আপনার অভিযোগ আমরা শুনলাম, আমরা তৃণাঙ্কুরের বক্তব্য নেব। তৃণাঙ্কুর বিধানসভায় দাঁড়িয়ে, আজকে অধ্যক্ষের পাশে দাঁড়িয়ে রাজ্যপাল বলেছেন যে গণতন্ত্রের গ্যাস চেম্বার পশ্চিমবঙ্গ, তার এটা ভালো লাগে না শুনতে, তিনি যখন শোনেন তার ভালো লাগে না এটা। অন্যদিকে সন্ময়বাবু, তার প্রতিক্রিয়ায় তিনি জানাচ্ছেন যে গণতন্ত্র আছে কি নেই সেটাই তো বোঝার উপায় নেই, আপনার প্রতিক্রিয়া প্লিজ। আমি দুটো কথা বলি সন্ময়বাবু, কথা শুনে একটা বেশ ভালো লাগলো। তিনি প্রথমেই বললেন যে আমার গভর্নরকে ডিফেন্ড করতে আসেননি, মানে তিনি এটা অন্তত বুঝতে পেরেছেন যে গভর্নর যে কথাটা বলেছেন বা যেই কাজটা যেই জায়গায় করেছেন সেটা ঠিক নয়, তার জন্য বোধদার জন্য ধন্যবাদ জানাই। এবং তিনি পুরো বক্তব্যটা যদি শুনেন, তিনি দেখতে পারবেন তিনি কেউ বুদ্ধি দীপ্ত ভাবে আসল পয়েন্ট থেকে স্কিপ করে গেছেন এবং বাদ বাকি 10টা বিষয়কে এনে একটা একটা মুড়ি সিঙ্গারা চপমুড়ি বানানোর চেষ্টা করেছেন। যাই হোক, আমি সে প্রসঙ্গে আসছি না, আজকে যদি আমি নতুন টপিকে আসি, আপনি দেখতে পারবেন এই রাজ্যপাল আজকে বিধানসভায় একটা অনুষ্ঠানে, সেটা পলিটিক্যাল প্রোগ্রাম নয়, সেইখানে মাল্যদান করতে গিয়ে যে কাজটা করলেন সেটা ঠিক কাজ না বেঠিক কাজ, আজকে আলোচনার অন্যতম টপিক এটা যদি হয়, তবে আমি নিশ্চিন্তে বলতে পারি আজকে যে অনুষ্ঠানে ছিল এবং সেখানে একটা মাল্যদান করা হচ্ছে আম্বেদকারের মূর্তিতে, সেইখানে এই রাজনীতিকরণ যা রাজ্যপাল বারবার করছেন, এটা আলটিমেটলি একটা জিনিস বোঝা যাচ্ছে, এক, বিজেপি যে সকল রাজ্যে ক্ষমতায় নেই, সেখানে তেলেঙ্গানা বলুন, মহারাষ্ট্র বলুন, কর্ণাটক, কেরলের দিকে বলুন, সেইখানেই তারা রাজ্যপালকে কাজে লাগাচ্ছে এবং রাজ্যপালকে কাজে লাগিয়ে একটা প্যানেল প্রশাসন চালানোর চেষ্টা করছে এবং বিজেপির দুর্বলতাগুলোকে ঢাকার চেষ্টা করছে।